একদম কম দামে একটা ম্যাগনা সাইকেল দিয়ে দিবো জান, ম্যাগনা সাইকেল দিয়ে একদম ম্যাগনা সাইকেল দিয়ে দিবো জান ভাই। হা হা, এটা দুই নাম্বার ভাই, কোর প্রোডাক্টটা কোর কোম্পানি বানাইছে। যদি আপনি না জানেন তাহলে কথাটা বাড়ায়েন না, যদি জানেন তো আলহামদুলিল্লাহ। আর ভালো কোয়ালিটির মধ্যে আমার বাচ্চার জন্য একটা সাইকেল দেখান, কেন আপনারা বাচ্চাদের সাইকেল দেখান না? যেহেতু ব্র্যান্ডের আইটেম অতএব বোঝাই যাচ্ছে সাসপেনশন কিন্তু একেবারে স্মুথ একটা সাসপেনশন হবে। কম দামের মধ্যে সাইকেল দেখানোর উদ্দেশ্য হচ্ছে কমের মধ্যে যত কম করা যায় দামি সাইকেলগুলো আমরা টেনে টেনে কমে নিয়ে আসবো। আপনারা ভিডিওতে পাশে থাকেন দেখতে পাচ্ছেন হ্যারট কথাটা কিন্তু স্পষ্ট করে লেখা আছে, চেঞ্জিং অনেক হাই কোয়ালিটির একটা চেঞ্জিং এখানে ইউজ করা হয়েছে। বলে ভাই নন গিয়ারের ভিতরে একটা বেস্ট সাইকেল দেন, তো দেখতেই পাচ্ছেন টায়ার কিন্তু হাই গ্রিপ একটা টায়ার কিন্তু দেওয়া আছে। রাইজেও আগুন কাজেও আগুন ভাই, অ্যালমোনিয়াম বেয়ারিং সিস্টেম একটা সাইকেল দিব পানির দামে দিব। যারা এই ভিডিও দেখে সাইকেল কিনতে পারলেন না তারা শুধু লস আর লস। কেন বলি, সাইকেলের দাম আকাশ পাতাল হবে, সাইকেলটা ভালোভাবে কাজও বেশি একটা করাইতে হবে না, কোনো ঝামেলাও থাকবে না, এবং প্রপারলি ইউজ করতে চায় পুরো সাইকেলটার টাকাটা তারা উসুল করতে চায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটা নতুন ভিডিওতে। এবং আজকের ভিডিওটা কিন্তু আবারও চলে আসছি ফাইজা সাইকেল সেন্টারে, এবং আবারও স্পেশাল ধামাকা, পাঁচটা ফ্রি সাইকেল, তাই তো সজীব ভাই? জি, আবারও সেই ধামাকা চলে আসছে। আচ্ছা, পাঁচটা ফ্রি সাইকেল অফার কিন্তু দিয়ে দিবে সজীব ভাই, আর আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে নিয়মকানুন সব কিছু বুঝতে পারবেন। আর অনেকেই কিন্তু হচ্ছে আমাদের কমিউনিটি ট্যাবটা ফলো করে না, বা হচ্ছে আমাদের ফেসবুক পেজ বা সজীব ভাইয়ের ফেসবুক পেজগুলো ফলো করে না, ফেসবুক পেজে যাবেন, কারণ আমরা কিন্তু বিগত অনেকগুলো গিভের রেজাল্ট কিন্তু ভাই দিয়ে দিয়েছি। অনেকে আমাদের সাথে যোগাযোগ করছেন, অনেকে করেন নাই, কারণ কি আপনারা কারণ জানেন না, আপনারা হচ্ছে বুঝতেই পারেন নাই যে আপনি উইনার হয়ে গেছেন, কারণ আপনারা ফেসবুক পেজে ফলো করেননি। তো অবশ্যই ডেসক্রিপশন বক্সে এবং হচ্ছে কমেন্ট বক্সে দেখবেন হচ্ছে সজীব ভাইয়ের ফেসবুক পেজ থাকবে, অর্থাৎ ফাইজা সাইকেল সেন্টার, আমার ফেসবুক পেজ থাকবে রহমান ব্লগস, এবং আমাদের এই দ্যাটস রহমান চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে যখনই আমি কমিউনিটি ট্যাবে উইনার ঘোষণা করে দিব আপনারা কিন্তু সহজেই পেয়ে যাবেন, কারণ আমাদের হচ্ছে দেখা যাচ্ছে লাস্ট যে গিভওয়েতে দিয়েছিলাম উইনার ঘোষণা করার পর তিনি এখনও আমাদের সাথে যোগাযোগ করেননি। তো অবশ্যই যারা হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আজকে কিছু ছোটদের সাইকেল দেখানোর চেষ্টা করবো, কারণ ছোটরা অনেক কমেন্ট করে ভাই আমাদের সাইজের কিছু সাইকেল দেখান, অবশ্যই কোয়ালিটি ফুল গিয়ার নন গিয়ার সব কিছুই দেখানোর চেষ্টা করবো, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যারা চ্যানেলে নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে দিবেন। তো কথা বাড়াচ্ছি না, স্পেশাল একটা ভিডিও হবে, হিউজ পরিমাণ সাইকেল কিন্তু চলে আসছে, সবগুলো আপডেট সাইকেল দেখানোর চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। আলহামদুলিল্লাহ ভালো আছি, আর হচ্ছে আমি আশা করতেছি আপনার যে কাস্টমাররা আছে তারাও অনেক ভালো আছে, সবাইকে আমার তরফ থেকে সালাম থাকলো, আসসালামু আলাইকুম। আচ্ছা ভিউয়ার, যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আশা করি ভালো রয়েছেন, এবং আজকে কিন্তু আপনাদের রিকোয়েস্টে আবারও চলে আসলাম ফাইজা সাইকেল সেন্টারে। আর যারা কিনা রিজনেবল প্রাইস অর্থাৎ পাইকারি প্রাইসে খুচরা সাইকেল কিনতে চান তাদের জন্য কিন্তু এটা একটা ট্রাস্টেড শপ। হ্যাঁ, শপের লোকেশনটা একটু বলে দেন। আমাদের শপের লোকেশন হচ্ছে টঙ্গি বাজার, ডক্টর নাজিম ক্লিনিক, আনারকলি রোড। আর তাছাড়া যাদের একটু চিনতে কষ্ট হচ্ছে, আমার এই ফোন নাম্বারটা গুগল ম্যাপে সার্চ করলে সরাসরি আমার অ্যাড্রেসটা দিয়ে দিবে। আচ্ছা ভিউয়ার, যাদের চিন্তা অসুবিধা হয় নাম্বার দেওয়া রয়েছে, তার যদি আপনারা টঙ্গি চলে আসেন জাস্ট একটা কল করলেই হবে, ভাইয়া কিন্তু লোক পাঠিয়ে এগিয়ে নিয়ে আসবে। তো যারা সাইকেল কিনতে যাচ্ছেন আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কারণ স্পেশাল একটা ভিডিও হবে। শুরুতে কোনটা দেখবো আজকে? আজকে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ একদম রিজনেবল প্রাইসে একটার পর একটা হট আইটেম দেখাবো, আর মাঝে এবং শেষে আমাদের খুবই হাই কোয়ালিটির কিছু প্রোডাক্ট থাকবে একদম রিজনেবল প্রাইসের মধ্যে। এক মিনিটও এদিক ওদিক করা যাবে না, আপনারা পাশে থাকেন, ইনশাল্লাহ ভিডিও ভালো লাগবে এবং প্রতিটা প্রোডাক্ট আপনাদের পছন্দ হবে আশা করি। প্রথমে আজকে দেখতে পাচ্ছি আপলেট ব্র্যান্ডের একটা সাইকেল। আচ্ছা, আপলেট ব্র্যান্ডের এই সাইজটা নিয়ে আমরা আসলে কখনো কাজ করিনি, তবে আমি কেন কাজ করতে চাচ্ছি আমি একটু বলি। সেটা হচ্ছে আমার অনেক প্রবাসী ভাইরা আছে বা অফিসে জব করেন অনেক বড় ভাইরা আছেন, তারা কিন্তু সবসময় একটা কথা বলেন, ভাই আমার তো আসলে যে কেনা সম্ভব না, একটু ভালো কোয়ালিটির মধ্যে আমার বাচ্চার জন্য একটা সাইকেল দেখান, কেন আপনারা বাচ্চাদের সাইকেল দেখান না? তা আসলে আমার সবসময় আসলে এরকম সময়ের সাথে হয়ে ওঠে না, তা তাদের জন্য একটা কথা বলি, বেশি বাছা কোটা করা তো আমার পক্ষে সম্ভব না, তবে আমি তিনটা সাইকেল দেখাবো, বর্তমান সময়ে তিনটা সাইকেলই ক্র্যাশ হবে এবং কোয়ালিটি ফুল হবে, একটার পর একটা স্টেপ বাই স্টেপ ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো। তো এখন যে প্রোডাক্টটা দেখাচ্ছে এটা হচ্ছে আমার কাছে যুক্তিক এবং কোয়ালিটি ফুল মনে হয়েছে, এই জন্য জাস্ট আপনার বাচ্চার জন্য। যারা কিনা বাহিরে থাকেন তাদের বিশেষ করে এই সমস্যাটা বেশি হয় যে বাচ্চার জন্য কী ধরনের সাইকেল কিনবো, কারণ আমরা তো শপে যেয়ে দেখতে পাচ্ছেন না। এই কারণে আমি বলি একদম নিঃসন্দেহে কোনো বিচার বিবেচনা ছাড়াই আপনি আমার উপর ছেড়ে এই প্রোডাক্টটা নিয়ে নেন, আপনার বাচ্চার পছন্দ হবে একটা। আর দ্বিতীয় কথা হলো, তার যেমন অনেক বাচ্চারা রিকমেন্ড করে যে শিবা সাইকেল, অমুক সাইকেল, তমুক সাইকেল, সব কোয়ালিটি ওভারঅল একটা সাইকেলের মধ্যে দেওয়া আছে, সেই সাইকেলটা, তিনটা সাইকেল দেখাবো, তিনটাতেই একই
কি ধরনের কোয়ালিফিকেশন থাকবে ইনশাআল্লাহ। তা যে ক্ষেত্রে যে বাচ্চারা চায় হচ্ছে গিয়ার মাস্ক থাকতে হবে তাদের জন্য, কিন্তু এটাতে কিন্তু দুই হাতেই গিয়ার এবং সীমানোর পার্স দেওয়া আছে এবং সেভেন এবং হচ্ছে থ্রি 10 গিয়ার এবং 21 স্পিডের একটা সাইকেল কিন্তু এখানে দেবো। কোয়ালিটিফুল সাইকেল চাই, এটা স্মুথ কিন্তু হ্যান্ডেলগুলো একদম ইচ্ছুক, বাচ্চারা যাতে পিছলায় না যায় এই জন্য কিন্তু একটু বাড়তি ই করা আছে, একদম সহজে ব্রেক করতে পারবে এবং হচ্ছে সহজে এই জিনিসটা ধরে রাখতে পারবে। টায়ারটা কিন্তু ফ্যাট বাইকের কোনো অংশে কম না, বাচ্চা পড়ার কোনো সুযোগ নেই কারণ টায়ারটা ভীষণ মোটা, হাওয়া দিলে আরও বাড়বে। হ্যাঁ, এবং লুকিংটা দেখেন, এখানে লেখাগুলো দেখে মনে হচ্ছে বিশাল একটা স্পোর্টিং একটা সাইকেল, মানে কোথা থেকে স্পোর্ট, খুবই সুন্দর একটা গ্রাফিক্স করা হয়েছে, ব্র্যান্ডের নামটাই খুব সুন্দর করে লেখা আছে এবং রিংটা হচ্ছে হাই রিং এবং স্পোকগুলো কিন্তু ভীষণ মোটা, সহজে কাটবে না এবং কোয়ালিটিফুল একটা স্পোক দেওয়া আছে। আর একটা জিনিস বলি, এটাতে কিন্তু সাসপেনশনও আছে, আপনি চাইলে আপনার বাচ্চা সাইকেলটা চালাবে, সে কিন্তু আমার এই সাইকেলটা আমি চালাবো তবুও কিছু হবে না, যদি আমিও চালাই সেক্ষেত্রে কিছু হবে না। এবং ফ্রেমটা দেখতে পাচ্ছেন আপনার এই যে ফ্রেমটা ইউজ করা হয়েছে, হ্যাঁ এই ফ্রেমটা কিন্তু 100% বড়দের জন্য ফ্রেমটা, হ্যাঁ স্ট্যান্ড করলেও বড়রাও যদি ছোটো সাইকেল স্ট্যান্ড করে সেক্ষেত্রে কিছু হবে না। প্লাস হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সামনে কিন্তু থ্রি কাটার গিয়ার কিন্তু আছে, তিনটা গিয়ার সামনে, হ্যাঁ এখানে হচ্ছে আপনার তিনটা গিয়ার দেওয়া আছে। অনেক বাচ্চার বাবারা সাধারণত এই জিনিসগুলো বুঝে না, এটা গিয়ার সাইকেল মানে হচ্ছে এখানে সামনে তিনটা এক্সট্রা কাটা দেওয়া আছে আর পিছনে হচ্ছে আপনার 1 2 3 4 5 6 7 কাটার একটা ফ্রি বল দেওয়া আছে। হ্যাঁ, আর এটা কিন্তু চেঞ্জিং, এটার মাধ্যমে চেঞ্জ হয়, এটাকে বলা হয় চেঞ্জিং। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনার বাচ্চার জন্য এই সাইকেলটা কিন্তু গিয়ার সাইকেলের মধ্যে হাইয়েস্ট কোয়ালিটির একটা সাইকেল হতে যাচ্ছে। হ্যাঁ, আর এই সাইকেলটা হাইট উঁচু নিচু করে আমিও চালাইতে পারবো, এখন বর্তমানে কিন্তু এটা আমার হাইট সমান আছে, উঁচু নিচু করে আমিও চালাইলে এবং আমি চালাইলে সাইকেলটা ভেঙে যাবে এরকম কোনো সুযোগ নেই, বডি গ্যারান্টি থাকতেছে। জি জি জি, বডি গ্যারান্টি থাকতেছে। তা এই বাচ্চাদের এই সাইকেলটার জন্য আমরা কিন্তু একটা হেলমেট দিয়ে দিচ্ছি, একটা হেলমেট দিয়ে দিচ্ছি, সাথে একটা মাড গার্ড দিয়ে দিচ্ছি, একটা বেল অনার করতেছি। তার মানে স্পেশাল একটা গিফট বেশি হেলমেট, শুধু এই বাচ্চাদের সাইকেলের জন্য, আর কারোর জন্য না। বাচ্চারা আল্লাহর রহমত, মানে আল্লাহর মানে কি বলবো, রহমত এবং তাদের মধ্যে ফেরেশতা বসবাস করে, তাদের জন্য আসলে আমাদের মনটা একটু নরম, তাদের জন্য শুধুমাত্র এই সাইকেলটা আমরা একদম নর্মালি 13,000 থেকে 14,000 টাকা সেল করি। বাচ্চাদের সাইকেলের রেট কিন্তু বেশি কারণ কোয়ান্টিটিটা কম আসে, এই জন্য রেট বেশি হয়। তা সেই জায়গাটা থেকে ওদের জন্য রেটটাও কম রাখবো এবং একটা দেখতেই পাচ্ছেন এটা সুন্দর একটা আই, দেখেন আই লাভ মাই বাইক, হ্যাঁ সুন্দর একটা এখানে বেল দেওয়া আছে, খুব সুন্দর বাজবে বেলটা। হ্যাঁ, এটা আমরা এখানে রেখেছি, এটা মূলত এখানে সেটিং করে দিতে হয়, যখন দিব তখন দিয়ে দিব। তা এটার সাথে আপনি তিনটা গিফট পাচ্ছেন, আর আপনার এটা নিতে হলে অবশ্যই 400 টাকা খরচ হবে, ছোটো সাইকেলগুলো নিতে হলে আপনাকে 400 টাকা করতে হবে, বড় সাইকেলের তুলনায় ছোট সাইকেল নিতে হলে অনেক ঝামেলা আছে। তো সেই জন্য বললাম 400 টাকা আপনাকে নিতে খরচ করতে হবে এবং সাইকেলটার প্রাইস পড়বে মাত্র 9,000 টাকা। ফাইজার সাইকেল সেন্টারেই এটা সম্ভব, আর কোথাও সম্ভব না। তো চেষ্টা করলাম আমি আমার সামর্থ্য মোতাবেক, যারা আমার এস্টাবলিশ প্রথম সারির কাস্টমার যারা কেনা আসলেই সময় পায় না ব্যবসায়ী কাজের জন্য, তাদের জন্য একটু শর্ট করে দেওয়ার জন্য এই সাইকেলটা আনলাম। এখন যে সাইকেলটা দেখবো, অনেকে আছে হচ্ছে আপনার বিভিন্ন কাজের জন্য সাইকেল সেল করতে মানে নিতে চায়, যেমন মনে করেন ফুডপান্ডায় কাজ করে বা অনেক ডেলিভারি অনলাইন ডেলিভারি তারা কাজ করে থাকে, বা অনেক সময় দেখা যাচ্ছে দোকানের জিনিসপত্র আনা নেওয়া করার জন্য একটা সাইকেলের প্রয়োজন গ্রামগঞ্জে, যারা কিনা সাইকেলটা ভালোভাবে কাজও বেশি একটা করাইতে হবে না, কোনো ঝামেলাও থাকবে না এবং প্রপারলি ইউজ করতে চায়, পুরো সাইকেলটার টাকাটা তারা উসুল করতে চায়। তো সেক্ষেত্রে তাদের জন্য বললাম খুবই হাই কোয়ালিটির একটা ফ্রেম ইউজ করা হয়েছে এই সাইকেলটাতে, দেখতেই পাচ্ছেন খুবই হাই কোয়ালিটির একটা ফ্রেম ইউজ করা হয়েছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন মাডগার্ডটা কিন্তু স্টিলের একটা মাডগার্ড দেওয়া আছে, আর প্লাস হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু মাডগার্ড কিন্তু ফ্রি। হ্যাঁ, এটা মাডগার্ড সিস্টেমও করা যায় এবং মাডগার্ড সহ একটা আর মাডগার্ড ছাড়া একটা। হ্যাঁ, এবং পিছনে একটা ক্যারিয়ার আছে, খুবই মজবুত একটা ক্যারিয়ার দেওয়া আছে, এটা আমি বসে দেখালাম, এটা কিন্তু আমি বসে থাকলেও কিছু হবে না, আমার থেকে আরও ওয়েট যারা আছে তারাও ইউজ করে ডেলিভারি, হ্যাঁ তাদের জন্য বেস্ট হবে। এবং হচ্ছে টায়ারগুলো অনেক হাই কোয়ালিটির টায়ার, এবং আপনি যখন সাইকেলটা চালাবেন তখন কিন্তু স্পোকের কালারের জন্য কিন্তু অনেক সুন্দর লাগবে জিনিসটা দেখতে। এবং হচ্ছে আপনার এই সাইকেলটার সাথে আমরা কিন্তু একটা বেল ফ্রি দিয়ে দিব, যেহেতু সব কিছুই এই সাইকেলে দেওয়া থাকে, এবং অ্যালুমিনিয়ামের একটা লিভার দেওয়া আছে, খুবই সুন্দর এবং হাই কোয়ালিটির একটা সাইকেল। এমনি প্রস্তুতটা এইভাবেই পাবেন, হ্যাঁ একদম কমপ্লিটলি এইভাবে পাবেন। এটা দুইটা সাইজ হয়, একটা 26 একটা 24, যার যার হাইট অনুযায়ী শেষে এই প্রোডাক্টটা ইউজ করতে পারেন, বাচ্চাদের জন্য দিতে পারেন যারা কিনা একদম সহজ সরলভাবে ইউজ করতে চান। এটা কিন্তু আপনি 10 তলা থেকে ফেলে দিলেও কিছু হবে না,
ধামাকা দিয়ে শুরু করলাম। চমৎকার এই সাইকেলটা যারা নিতে যাচ্ছেন বাংলাদেশের 64 জেলা থেকে কিন্তু কালেক্ট করতে পারবেন মাত্র 7,500 টাকা। 24-26 দুইটা সাইজে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এখন যে সাইকেলটা দেখাচ্ছি এটা হচ্ছে বাচ্চাদের স্ট্যান্ড সাইকেল, হ্যাঁ, যারা কিনা যে বাচ্চারা স্ট্যান্ড করতে চায় তাদের জন্য একটা সাইকেল। আর এই সাইকেলটার একটু বিশেষ কিছু গুণ আছে, যেমন মনে করেন এটা হলো প্রথমত অ্যাভন ব্র্যান্ডের আইটেম, হ্যাঁ, অ্যাভন কিন্তু ইন্ডিয়ান একটা ভালো কোয়ালিটির ব্র্যান্ড। এই ব্র্যান্ডের একটা সাইকেল এটা, এটাতে দেখা যাচ্ছে এক্সট্রা কেরিয়ার লাগানোর জন্য একটা অপশন দেওয়া আছে, যেটা কিনা আপনি চাইলে ভবিষ্যতে কোথাও থেকে একটা কেরিয়ার ইউজ করতে পারবেন যদি আপনি মনে করেন। এবং হচ্ছে এই সাইকেলটা কিন্তু আপনার গিয়ার সাইকেল, বাচ্চাদের গিয়ার সাইকেল, কিন্তু এটা একদম গিয়ার একটা সাইকেল। আর যা বড়ো সাইকেলে আছে পারলে দুইটা পয়েন্ট বেশি আছে, কম থাকার কোনো সুযোগ নেই। দেখতেই পাচ্ছেন এটা গিয়ার এবং সাসপেনশন কিন্তু ইজি একটা সাসপেনশন দেওয়া আছে এবং খুবই স্মুথ। এটা কিন্তু টায়ার দেওয়া আছে, হ্যাঁ, টায়ারটা কিন্তু অনেক দামি একটা টায়ার দেওয়া আছে এবং হাই রিং, ডাবল রিং যেটাকে বলা হয় এটা কিন্তু দেওয়া আছে। বাচ্চাদের সাইকেলগুলো আসলে দেখতে কিন্তু বড়দের থেকেও সুন্দর, অনেক সুন্দর, হ্যাঁ। আরেকটা ইস্যু হচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে গিয়ার কিন্তু পিছনে 1, 2, 3, 4, 5, 6, 7 স্পিডের একটা ফ্রি বল ইউজ করা হয়েছে, খুব সুন্দর একটা টিজেড ফ্রি আপনার হচ্ছে চেঞ্জিং ইউজ করা হয়েছে। বাচ্চারা যারা উড়া ধরা চালাবো কিছু হবে না ইনশাল্লাহ। আর এখানে দেখতে পাচ্ছেন শিফটার কিন্তু খুব স্মুথ, শিফটার এ পাশে এবং এই পাশে শিফটার দেওয়া আছে, হ্যাঁ, সুইমিং ব্র্যান্ডের হচ্ছে আপনার শিফটারগুলো দেওয়া আছে। তো এটাতে আপনি বাড়াইতে কমাইতে পারবেন আপনার বাচ্চারা। এবং হ্যান্ডেলটা কিন্তু ভিন্ন রকমের, একদম স্ট্রেট, আচ্ছা, 7, 8, 3, 10, 11, 21 বাচ্চাদের সাইকেল যারা যাচ্ছিলেন অ্যাভন ব্র্যান্ডের অর্থাৎ ইন্ডিয়ান সাইকেল যারা নিতে যাচ্ছেন এটা কিন্তু দেখতে পারেন। এটার প্রাইসিংটা কেমন? এটার প্রাইসটা আমরা আরো 200 টাকা কম করে দিচ্ছি কাস্টমারদের জন্য, 8,800 টাকা রাখতেছি। এগুলো কিন্তু 12-13,000 টাকা দামের সাইকেল, দামি সাইকেল, বাট আমরা চেষ্টা করতেছি যেহেতু বাচ্চারা সাইকেল কিনবে তারা আমাদের জন্য, তাদের কাছ থেকে পোষায় তারা খুশি হবে, আল্লাহ আমাদের প্রতি খুশি হবে, আর কিছু না। এগুলো কিন্তু গিয়ার সাইকেল পেয়ে যাচ্ছেন, মাত্র প্রাইস করবে 8,800 টাকা। 8,800 টাকা স্ক্রিনশট দিয়ে বাংলাদেশের 64 জেলায় মাত্র 400 টাকার বিনিময়ে ডেলিভারি নিয়ে নিতে পারে। বসে পড়েছি আসলে কি জানেন, আমি যখন ছোট ছিলাম তখন আমি এরকমেরই একটা সাইকেল স্বপ্ন দেখতাম। কারণ কি, তখন আমলে রেসিং টিভিতে যে রেসিং দেখতাম ওই এই এত আপডেট চিন্তা ধারণা সাইকেলগুলো বড়দের পাওয়া যেত। কিন্তু আজব বিষয় হচ্ছে এখন ছোটরা যারা স্বপ্ন দেখতেছে তাদের স্বপ্ন কিন্তু পূরণ হচ্ছে। তারা কিন্তু ছোট হলেও তারা কিন্তু চমৎকার কিছু সাইকেল নিতে পারতেছে। হ্যাঁ, মানে আসলে এত সুন্দর একটা সাইকেল, ধন্যবাদ জানাচ্ছি যে কোম্পানি এই প্রোডাক্টটা বানিয়েছে। আর আমার যারা কাস্টমার যারা কিনা এই ধরনের প্রোডাক্ট চান তাদের উদ্দেশ্যে আসলে আমি আনি এবং তার কারণে প্রোডাক্টগুলো দেখতে পাই, খুবই সুন্দর। আসলে এই প্রোডাক্টটার বিশেষ কিছু গুণ আছে। প্রথম কথা হচ্ছে এইটার টায়ারটা অনেক মোটা, হ্যাঁ, অনেক হাই কোয়ালিটির, বাচ্চারা সহজেই পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, ফ্যাট বাইকই, এটা ফ্যাট বাইকই বলা যায়। এবং হচ্ছে প্লাস এই যে হুন্ডা রিমটা দেখছেন, হুন্ডা রিংটা কতটা প্রলেপ করা, মানে হচ্ছে আপনার বেস্ট একটা সাপোর্ট কিন্তু এই হুন্ডা রিং থেকে, হ্যাঁ, পাওয়া যাবে, 100% পাওয়া যাবে। এবং যেহেতু ব্র্যান্ডের আইটেম অতএব বোঝা যাচ্ছে সাসপেনশন কিন্তু একেবারে স্মুথ একটা সাসপেনশন হবে। যার বাচ্চা খুবই অত্যাচার করে, খুবই দুষ্টু, সে কোনো কথাই শুনতে চায় না, তারা এই সাইকেলটা কিনে দেন। কেন বললাম, কারণ হচ্ছে কি, এর সার্ভিস বলতে এই একটা নাটে করবেন আর এখানে এই একটা নাট আছে, আর কোনো নাটও নাই, কিছু নাই, সার্ভিসও করতে হবে না, সাইকেল কিনে জাস্ট নাকে তেল দিয়ে ঘুমাবেন আপনি। হ্যাঁ, তার জন্য এই সিস্টেমটা এখানে দেখেন। আপনি বলি, আমি অনেক দামি দামি সাইকেলে এই গ্রিপটা দেখি, হ্যাঁ, এটা কিন্তু অ্যালুমিনিয়ামের গ্রিপ, হ্যাঁ, প্লাস হচ্ছে এই যে এইটা লিভারটা কিন্তু 100% অ্যালুমিনিয়ামের, সবচেয়েতে দামি লিভার, এর উপরে আর লিভার হয় না, দামি লিভার হয় না, ঠিক আছে। বাচ্চা দুষ্টু, গিয়ারগুলো দ্রুত নষ্ট করে ফেলবে, স্পোকগুলো দ্রুত টপ টপ করে ভেঙে ফেলবে, কোনো টেনশন করার দরকার নেই, এখানে কোনো কিছু ভাঙা চোড়ার কিচ্ছু নেই, হ্যাঁ, আপনার সিটটাও সহজে বাঁকাবেও না, কিছু হবে না, কারণ এটা কিন্তু স্টিলেস স্টিল দিয়ে করা, খুবই চমৎকার একটা সিট দেওয়া আছে। এবং কালার কিন্তু 4টা হয় এটার ভিতরে, কিন্তু কালার আপনি আমার কাছে চাইতে পারবেন না, সহজ কথা, সাইকেল নেবেন সাইকেল কালার চাওয়া যাবে না। অনেক সুন্দর লাগতেছে, হ্যাঁ, এটা হচ্ছে নন গিয়ার, নন গিয়ার হুন্ডা রিং ফ্যাট বাইক, ধরা যায় 20 ইঞ্চি এইটা মূলত চালাইতে পারবে 6, 7, 8, 9
এর বেশি যাওয়ার দরকার নেই, চাইলে তো আপনিও চালাইতে পারবেন, আর চাইলে তো আমিও চালাইতে পারবো, যাতে এদের জন্য ওইটা বেস্ট হবে। হ্যাঁ, তারা কিন্তু এটাতে একটা সাপোর্টিং চাকা ইউজ করে নেবেন, যাতে কিনা বাচ্চা পড়ে না যায়, ইজিলি সে দীর্ঘদিন এটা চালাবে, কিচ্ছু হবে না। আপনাকে প্রথমে আমাদের একটা বিকাশ নাম্বার আছে নির্দিষ্ট, ওই নাম্বারে যেয়ে আপনাকে হচ্ছে বিকাশ করতে হবে 2000 টাকা। দেন হচ্ছে আপনি আপনার নাম, ঠিকানা, অ্যাড্রেস এগুলো সব কিছু দিবেন, এবং তারপরে হচ্ছে আমরা একদিনের মধ্যে ইনশাল্লাহ আপনাকে প্রোডাক্টটা পৌঁছাই দিব। আর হচ্ছে আপনার ক্যারিং খরচ পড়তেছে মাত্র 400 টাকা ছোট সাইকেলের ক্ষেত্রে, বাকিগুলোতে 300 টাকা, আর এই আর কিছু না। আর ছোট সাইকেল স্পেশাল একটা হেলমেট, হ্যাঁ, ছোট বাচ্চাদের এই যে তিনটা সাইকেল আজকে ভিডিও দিয়েলাম, এই তিনটা সাইকেলে আপনি হেলমেট ফ্রি পাচ্ছেন। আচ্ছা, এটার প্রাইস কেমন? আচ্ছা, এটার প্রাইস সবাই বলতেছে 12,000-13,000 টাকা দিতে, কিন্তু আমি চিন্তা করতেছি 12-13,000 টাকা দিলে আমার পোষাবে না, আমার কাস্টমারের মন ভরবে না, তো তাদের জন্য অবশ্যই একটা রিজনেবল প্রাইস দিতে হবে, মাত্র 8,500 টাকায়। আমার প্রবাসী ভাইরা যারা কিনা খুব কষ্ট করেন, কষ্টের টাকার উপর সম্মান রেখে, যারা দূর দূরান্ত থেকে সাইকেলগুলো নিতে চান তাদের উপর সম্মান রেখে মূলত এই রেটটা দেওয়া। এখন যে সাইকেলটা আমরা আপনাদেরকে দেখাবো, এই সাইকেলটা হচ্ছে অনেকে চায় আমার কাছে যে ভাই আমার একটু আরামের প্রয়োজন, হ্যাঁ আরামের প্রয়োজন, তার জন্য এখানে একটা জাম্পিং থাকতে হবে, এখানে একটা জাম্পিং থাকবে, দুইটা জাম্পিং থাকতে হবে, ডাবল সাসপেনশন যে প্রোডাক্টগুলো যারা কেনা চাচ্ছেন তাদের জন্য খুব হেভি একটা পুক্ত একটা সাইকেল নিয়ে আসলাম, খুবই হেভি এই সাইকেল, একদম একদম, হ্যাঁ এখনই নিয়ে আসলাম আপনাদের জন্য। তা এটা কিন্তু আপনার দেখেন একটা ফ্রেম, কিন্তু অনেকগুলো ফ্রেম, হ্যাঁ বোঝা যায় না, এখানে আপনার দেখতে পাচ্ছেন কিনা জানি না, এখানে কিন্তু আপনার খুব হেভি আকারে হেভিভাবে একদম, যেখানে ইচ্ছা আপনার, যেখানে মনে চায় ভাঙা চোড়া রাস্তা, যেখানে মন চায় সেভাবে চালান, কোনো সমস্যা নেই। এটাতে মাডগার্ড, কেরিয়ার সব কিছু দেওয়া আছে, হাইড্রোলিক ব্রেকও আছে, হ্যাঁ এবং হচ্ছে এটাতে হাইড্রোলিক ব্রেকও আছে, সব কিছু আছে আপনার। এটা কিন্তু টায়ার কিন্তু 2 পয়েন্টের একদম নরম টায়ার, এক্সপ্রেস ব্র্যান্ড বরাবরই একটা ভালো ব্র্যান্ড, এদের প্রতিটা প্রোডাক্টই সুন্দর হয়। আর এখানে হচ্ছে আপনার অ্যালুমিনিয়ামের রিং ইউজ করা হয়েছে, হ্যাঁ 100% অ্যালুমিনিয়ামের রিং, আর প্লাস হচ্ছে এটা কিন্তু আপনার ডিস্ক ব্রেক, হ্যাঁ এটাতে কিন্তু সরাসরি ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে, মাডগার্ড কিন্তু খুব পুক্ত একটা মাডগার্ড কিন্তু এটার সাথে দেওয়া আছে, এবং দেখেন কীভাবে শক্তভাবে বাধা আছে, কোনো প্রকার কোনো সমস্যা হবে না আশা করি। আর এখানে দেখতে পাচ্ছেন আপনার ফক্স সাসপেনশন স্মুথ যাওয়া আসা করতেছে, ব্রেক করতে পারবেন খুবই স্মুথলি, 100টাও নড়বে না, প্লাস এখানে কিন্তু আপনার হচ্ছে বিবি যে সেটটা ইউজ করা হয়েছে এটা কিন্তু খুবই ভালো মানের, এবং হচ্ছে প্লাস হচ্ছে আপনার এই জায়গাটাতে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আপনার এন্টি কাভার ইউজ করা হয়েছে, এবং হচ্ছে খুব সুন্দর একটা মাডগার্ড ইউজ করা হয়েছে, খুবই ভালো কোয়ালিটির। যারা কি না মাল নেওয়া না করেন তাদের জন্য এটা ইজিলি ইউজ করতে পারবেন, কষ্ট করতে কম চান তারাও এটা ইজিলি ইউজ করতে পারবেন, সব কিছু মিলে সাইকেলটা কিন্তু অনেক সুন্দর, হ্যাঁ খুবই সুন্দর, খুবই সুন্দর একটা সাইকেল। তা আপনার কাস্টমারদের জন্য ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব। প্রাইসটা কেমন দিবেন? এটা যদি নেন এটা আমরা লাস্ট আপনাদের জন্য 9,500 টাকা করে দিব, সাড়ে 9,000 টাকা সব কিছু কমপ্লিট আছে, একটা বেল পাবেন এটার সাথে, খুবই সুন্দর একটা সাইকেল। এই সাইকেলটা যদি নিতে চান আপনাকে প্রথম নিয়ম হচ্ছে 2,000 টাকা আমাদেরকে বিকাশ করতে হবে, বাকিটা সাইকেল পৌঁছানোর পরে ওখানে যেয়ে দিতে হবে, এবং কালারের ব্যাপারে কোনো কিছু বলা যাবে না। আর এই সাইকেলটার ডেলিভারি ফি কিন্তু কম, মাত্র 300 টাকা। যে সাইকেলটা দেখবো এই সাইকেলটা হচ্ছে আপনাকে ভালোবেসে, আপনার ভিউয়ারদের ভালোবেসে, যারা কিনা আমার কাস্টমার হয়ে বিভিন্ন ভিডিওতে আমাদের ভালোবাসার প্রকাশটা বহিঃপ্রকাশগুলো করে থাকে, তাদেরকে ভালোবেসে তাদের জন্য শুধুমাত্র এই সাইকেলটা। আর হচ্ছে মোট কথা হচ্ছে এই সাইকেলটা হবে হচ্ছে একদম ফাইজার সাইকেলের ভিডিও থাকবে, রিজনেবল একটা প্রাইস থাকবে না, এটা হবে না, সেটা মাথায় রেখে আজকের এই সাইকেলটা খুবই চমৎকার একটা সাইকেল। কী করতে চান আপনি সাইকেল নিয়ে তাই করবেন, কোনো সমস্যা নেই, কিন্তু দাম থাকবে না, একদম কম দামে একটা মাগনা সাইকেল দিয়ে দেব জান, একদম মাগনা সাইকেল দিয়ে দেবো জান। আমরা একটু শুরুতে একটা কথা বলতেছি, বর্তমানে কিন্তু আমাদের কোনো সাইকেলের মিনিমাম 30-35 এর নিচে আসতেছে না, এরকম একটা ছাড় দিয়ে আমরা কিন্তু সাইকেল দিচ্ছি। যারা কিনা ফোন করে বারবার করে বলে এত পার্সেন্ট দিতে চায় এত পার্সেন্ট, আরে ভাই পার্সেন্টেজ দিয়ে দেন ভিডিওগুলো করা হচ্ছে, নাহলে আপনি একটু চেক করেন, অন্য জায়গায় গেলে বুঝতে পারবেন। খুবই সুন্দর একটা সাইকেল, প্রথম কথা হচ্ছে এটা 26 ইঞ্চি একটা সাইকেল, এবং সাইকেলটা হচ্ছে আপনার গিয়ার সাইকেল। আরেকটা কথা হচ্ছে এটা টায়ার খুবই হাই কোয়ালিটি, রিং অ্যাল
অ্যালমোনিয়াম এবং হবসে কিন্তু মোটা হবস ইউজ করা হয়েছে, ভালো মানের একটা হবস ইউজ করা হয়েছে। সাসপেনশনটাও বেশ মোটা এবং কোয়ালিটিফুল, আর এটা দেখেন সাসপেনশনটা অনেক স্মুথ কাজ করতেছে, হ্যাঁ একদম কাজ করতেছে, চাইলে এটা অফ অন করে রাখতে পারবেন। এবং হচ্ছে শিমানো ব্র্যান্ডের কিন্তু আপনার ইউজ করা হয়েছে, শিফটার ইউজ করা হয়েছে, আর এখানে দেখতে পাচ্ছেন 8 স্পিডের একটা সাইকেল কিন্তু, ঠিক আছে 8 আর 3। আমরা মূলত এইটা বেস করে সেল করি, কিন্তু কাস্টমারদের মানে দোকানদাররা এখন অনেকগুলো কথা ঘুরায়, তো এই জন্য আমাদেরই মাথা আওলায় যায়। দ্যাট মিন্স দোকানদারদের ভাষা অনুযায়ী হচ্ছে 3/24 স্পিড আর হচ্ছে 11 গিয়ার। হ্যাঁ হ্যাঁ, তো এটা কিন্তু কালার কিন্তু ম্যাট ফিনিশিংয়ের একটা কালার, আপনি এই সাইকেলটা যত যাই করেন কিছু হচ্ছে না ইনশাল্লাহ। হ্যাঁ, আর এইটা কিন্তু এন্টি কাভারও কিন্তু দেওয়া আছে এটাতে, হ্যাঁ খুব সুন্দর একটা এন্টি কাভার দেওয়া আছে। আর প্লাস হচ্ছে এটা কিন্তু বিয়ারিং সিস্টেম দেখতে পাচ্ছেন, তা যারা কিনা এই সাইকেলটার ভিডিও দেখতেছেন দেখতে দেখতে তাড়াতাড়ি বুক করে ফেলেন, নাহলে কিন্তু আর এই সাইকেলটা পাচ্ছেন না, এটা কিন্তু আমি বলে দিচ্ছি স্টক সীমিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিমানো কিন্তু শিমানো টার্নি ইউজ করা হয়েছে, এবং হচ্ছে ফ্রি বলটা কিন্তু অনেক হাই কোয়ালিটি ফ্রি বলও ইউজ করা হয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 8 স্পিডের একটা ফ্রি বল কিন্তু পিছনে ইউজ করা হয়েছে। সুন্দর এই সাইকেলটা আপনার কাস্টমারদেরকে দিব মাগনা নামে, মাগনা নামে দিয়ে পানির দামে। আচ্ছা বর্তমানে আপনার বাজারে কত দাম হলে সর্বনিম্ন সাইকেল হচ্ছে, আপনি গিয়ার সাইকেল কত হলে কিনতে পাচ্ছেন? 11 জান, আমি আপনার এই কাস্টমারদেরকে 1500 টাকা ছেড়ে দিলাম, 9500 টাকায় আমি আপনার কাস্টমারদের এই সাইকেলটা দিচ্ছি। ভাই আমি আপনাদের জন্য করতেছি, অতএব আপনারা আমার জন্য একটু করবেন কষ্ট করে, সেটা হলো ফাইজা সাইকেল সেন্টার একটা সুন্দর পেজ আছে, এই ভিডিওতে দেওয়া আছে, কষ্ট করে একটু যেয়ে দেখে আসবেন। এই ভিডিও দেখে যারা সাইকেল কিনতে পারলেন না তারা কিন্তু লস আর লস, লস আর লস। যারা এই ভিডিও দেখে সাইকেল কিনতে পারলেন না তারা শুধু লস আর লস। কেন বলি সাইকেলের দাম আকাশ পাতাল হবে, কারণ দেশের বাহ্যিক অবস্থা খুবই খারাপ, ইনপুট করে যে আইটেমগুলো আনা হয় এগুলো রেট খুবই বাড়তেছে। আমাদের লাস্ট গত সপ্তাহে যে ভিডিও আছে আর এই সপ্তাহের ভিডিও, দুইটা ভিডিও স্পষ্ট করে ভালোভাবে দেখে নেবেন, যদি না দেখেন বা যদি প্রোডাক্ট না কিনতে পারেন আপনাদের কিন্তু সত্যিই লস হবে। তারা কিন্তু দ্রুত প্রোডাক্ট কেনেন এবং যদি না কিনতে পারেন খুবই শীঘ্রই সাইকেলের দাম বাড়তেছে। এখন দেখবো ধামাকা সাইকেল, ধামাকা আগুন সাইকেল, আগুন সাইকেল, প্রাইজেও আগুন কাজেও আগুন। ভাই অ্যালমোনিয়াম বিয়ারিং সিস্টেম একটা সাইকেল দিব পানির দামে দিব, সত্যি পানির দামে দিব, যা বলতেছি কথা এবং কাজ আপনারা পারলে একটু মিলাই দেখেন, যদি কোথাও কম বেশি থাকে ইনশাল্লাহ আমাকে বলবেন যে সজীব ভাই। আমি কিন্তু আমার ভিডিওতে যেই কমেন্টগুলো আসে আমি আমার সাধ্য মোতাবেক চেষ্টা করি, আমি কিন্তু ফাইজা সাইকেল সেন্টার থেকে কিন্তু আমি কমেন্টগুলোর উত্তরও দিই আপনাদেরকে, যত প্রশ্ন থাকে ইনশাল্লাহ করবেন, আমি চেষ্টা করবো আপনাদের উত্তরগুলো দেওয়ার জন্য। উত্তরগুলো অবশ্যই আমাদের পেজে থাকবে, পেজে যাবেন, পেজে উত্তরগুলো পেয়ে যাবেন। আর হচ্ছে যেহেতু বলেছি পানির দামে দিব, আসলে একটা কথা বলি, পানির দামে শুধু একটা সাইকেল দিলে হবে না, সেটাতে কোয়ালিটি থাকতে হবে। তা আমার এই সাইকেলটাতে কিন্তু সত্যি বলছি অনেক হাই কোয়ালিটি কনফিগারেশন সহ এই সাইকেলটা। প্রথম কথা হচ্ছে যারা কিনা লম্বা হ্যান্ডেলের একটা সাইকেল চাচ্ছেন, খুবই নান্দনিক একটা পজিশন, এটাকে বলা হয় হচ্ছে স্টান সাইকেল, যারা কিনা লম্বা একটা হ্যান্ডেল চাচ্ছেন তাদের জন্য এই সাইকেলটাতে লম্বা একটা হ্যান্ডেল আছে। প্লাস হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন শিমানোর পার্টস দেওয়া আছে, 7/3 স্পিড মানে 10 গিয়ার 21 স্পিডের একটা সাইকেল কিন্তু এই সাইকেলটা, এবং সব কিছু কিন্তু অ্যালমোনিয়াম, হ্যাঁ অ্যালমোনিয়াম সব কিছু, খুবই হাই কোয়ালিটির একটা সাইকেল। এবং আরেকটা জিনিস দেখাই আপনাকে, দেখতে পাচ্ছেন কিনা দেখেন, এটা কিন্তু আপনার এই যে দেখেন এটা কিন্তু আপনার বিয়ারিং সিস্টেম, বিয়ারিং সিস্টেম, এবং হচ্ছে 2 পয়েন্টের হায়ার গ্রেডের যে টায়ারগুলো থাকে সফট টায়ার খুবই দামি সেগুলো, এবং হচ্ছে স্পোকটা কি দেখেছে অনেক মোটা এবং কোয়ালিটিফুল একটা স্পোক দেওয়া আছে, আপনি মনে হয় 10 তলা থেকে পড়লেও এইটা নিয়ে পড়েন অক্ষত থাক, আপনি যাই হন সাইকেল অক্ষত থাকবে। আরেকটা বিষয় বলি, এই সাইকেলটা যখন উঁচু করবেন আপনি 15 তলায় নিয়ে যাবেন কিছু হবে না, এত হালকা একটা সাইকেল। আমার যে ভাইয়েরা ভিডিও পোস্ট হলেই কমেন্ট করে যে ফাইজা সাইকেলে যান, ভাই আপনাদের জন্য এই সুযোগগুলো দেওয়া,
আমি তো যে দিয়ে দিতে পারবো না, অবশ্যই আপনারা এই সাইকেলগুলো কেনেন, আমি খুশি হব, কারণ আপনাদের জন্যই আমি এই অফারগুলো দিচ্ছি। এই সাইকেলগুলো এত রিজনেবল প্রাইস, আসলে মার্কেট জাস্টিফাই করলে বুঝতে পারবেন এরকম রিজনেবল প্রাইসের এত হাই কোয়ালিটি সাইকেল পাওয়া যাবে না। তা তাদের জন্য, শুধুমাত্র তাদের অগ্রাধিকার বেশি, তারা অবশ্যই এই সাইকেলগুলো নিয়ে নেন, কোনো চিন্তা ছাড়াই নিয়ে নেন। সজীব ভাইকে আপনারা ভালোবাসেন, সজীব ভাই আপনাদেরকেও ভালোবাসে, সাইকেলগুলো আসলেই ভালো হবে, কোয়ালিটিফুল হবে। তো এই সাইকেলটার প্রাইস দিব কত দিব ভাই? অ্যালমোনিয়ামের একটা হাই গ্রেডের একটা সাইকেল, কত দিব প্রাইস? ১৩,১৪ জেলায় ডেলিভারি রয়েছে। প্রথম কথা হচ্ছে, যারা এই বিষয়টা নিয়ে খুব দুশ্চিন্তা করতেছেন, উপজেলা ভিত্তিক প্রতিটা উপজেলায় বাংলাদেশে বর্তমানে আপডেট, এটা আমি নিজে চোখে দেখে এসেছি। আর এইরকমেরই হয় বিষয়টা হচ্ছে, উপজেলা ভিত্তিক এরিয়া থেকে আপনি এখন বর্তমানে যে কোনো সাইকেলই ঠিক করতে পারবেন, যতই আপনি বলেন পারতেছেন না, কিন্তু বর্তমানে বাংলাদেশে প্রায় 5,000-6,000 ডিলার আছে সাইকেলের, তারা কিন্তু সবাই উপজেলা ভিত্তিকই। তো তাদের শোরুমগুলো গিয়ার সাইকেল ছাড়া তো চলতেছে না, অতএব তারা অবশ্যই গিয়ার সাইকেল ঠিক করতে পারে, এবং তাদের কাছে গিয়ার সাইকেলের যথেষ্ট অ্যাক্সেসরিজ থাকে, তা টেনশন করার কিছু নেই। এবং তাছাড়াও যদি একান্তে না পেয়ে যান, আমাকে একটু নক করবেন, ইনশাল্লাহ আমি আপনাদের যে কোনো পার্টস অ্যারেঞ্জ করে দিব। আচ্ছা, এখন হচ্ছে মূলত আমাদের প্রজেক্ট চলতেছে আজকে হচ্ছে একটু কম দামের মধ্যে সাইকেল দেখানোর উদ্দেশ্য হচ্ছে, কমের মধ্যে যত কম করা যায় দামি সাইকেলগুলো আমরা টেনে টেনে কমে নিয়ে আসবো। আপনারা ভিডিওতে পাশে থাকেন, ভিডিও শেষ পর্যন্ত দেখেন এবং ফাইজার সাইকেলের পেজে যান, ঘুরে আসেন। এবং ভাইয়া এত কষ্ট করে আমাদের দিয়ে রেট কম দেওয়া হচ্ছে, এই জন্য ওনার চ্যানেলটা দেখা শেষ হওয়ার আগে একটু সাবস্ক্রাইব করে নেন। আচ্ছা ভিউয়ার্স, এখন দেখতে পাচ্ছেন আয়ন ব্র্যান্ডের খুব চমৎকার একটা কালার এবং কৌশলী একটা আইটেম, আমার খুবই ভালো লাগে এই প্রোডাক্টটা, আমি পূর্বে যতবারই দেখেছি আমার কাছে ভালো লেগেছে এবং সেলও ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ। যারা কিন্তু কমের মধ্যে একটা সাইকেল চাচ্ছেন, কম বাজেটের ভিতরে, তাদের জন্য এই সাইকেলটা মোটামুটি ভালো হবে ইনশাল্লাহ, কালার উঠবে না ইনশাল্লাহ। স্টিল ফ্রেম, আয়রন ফ্রেমের একটা সাইকেল, এবং টায়ারগুলো দেখতে পাচ্ছেন আয়ন ব্র্যান্ডের একটা টায়ার দেওয়া আছে, টু পয়েন্টের একটা টায়ার, অ্যালুমিনিয়ামের রিং এবং কালার স্পোক করা আছে, দেখতে একটু ভিন্ন রকম লাগে, সুন্দর লাগে। এবং সাসপেনশনও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, খারাপ হবে না, মোটামুটি বলা যায়, এক চমকে খারাপও না। আপনারা হচ্ছে সাসপেনশন লক অন করা যায়, দুটোই করতে পারবেন। এবং হচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু গিয়ার সাইকেল, যেহেতু 1, 2, 3, 4, 5, 6, 7 স্পিডের একটা কাটা দেওয়া আছে, এখানে সীমানো টিজিটি ইউজ করা হয়েছে। এবং সামনে হচ্ছে তিন কাটার একটা গিয়ার গিয়ার সামনে, পিছনে 7, 10 গিয়ার, 21 স্পিডের। এবং হচ্ছে সাইকেলটা কিন্তু তুলনামূলকভাবে কোয়ালিটি ফুল, কেননা এই সাইকেলটাতে দেখেন আপনার এখানে বিয়ারিং সিস্টেমের হচ্ছে আপনার ফিবল ইউজ করা হয়েছে, এটা কিন্তু বিয়ারিং সিস্টেমের। হ্যাঁ, আর যারা কিনা সাধারণ একদম নর্মালি একটা সাইকেল কিনতে চান, যেটা রাফ ইউজ করবেন, কোনো প্রকার ঝাইঝামেলা চান না, তারা এই সাইকেলটা ইউজ করতে পারবেন। এটার প্রাইস হচ্ছে মাত্র ১০,২০০ টাকা। হ্যাঁ, 10,200 টাকায় আপনাদেরকে আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি ভালো কিছু সাইকেল দেওয়ার জন্য, পর্যাপ্ত পরিমাণে স্টক আছে। আর যারা কিনা ভিডিও দেখতেছেন খুব দ্রুত বুক দিয়ে রাখেন, কারণ সাইকেলগুলো এত হারে আমাদের এখান থেকে বের হয়ে যায়, আমার পেজে না গেলে দেখতেই পাবেন না যে আসলে কি পরিমাণ আমরা সাইকেল সেল করি। এখন যে সাইকেলটা দেবো, একটু আগে আপনি আমাকে কথায় কথায় বলতেছিলেন ভাই ছোট সাইকেলটা যদি একটু বড় হইতো সুন্দর হইতো না, বড়দের সাইকেলটা যদি এমন হইতো, ঠিক বড়দের সাইকেলটাই নিয়ে আসলাম, একটু বড়, এবং হচ্ছে বড়রাও যাতে ইউজ করতে পারে, এবং গিয়ারের কোনো ঝামেলা নাই, খুবই হাই কোয়ালিটির স্ট্যান্ডার্ড হিরো ব্র্যান্ডের একটা আইটেম, খুবই সুন্দর। হ্যাঁ, একদম খুবই সুন্দর একটা কালার গ্রাফিক্স, তারা কিন্তু অনেক আগে থেকে হচ্ছে বাংলাদেশে জি আপনার খুবই স্মুথ, আমি গ্যারান্টি দিয়ে বললাম, আপনি ইউজ করলে বুঝতে পারবেন এত স্মুথ আপনি কখনো দেখছেন কিনা জানি না, এত স্মুথ একটা সাসপেনশন দেওয়া আছে, নন গিয়ারের ভিতরে সর্বোচ্চ কোয়ালিটির সাইকেল এটা। এটার উপরে আমরা অনেকে বলে ভাই নন গিয়ারের ভিতরে
বেস্ট সাইকেল দেন। তো দেখতেই পাচ্ছেন টায়ার কিন্তু হাই গ্রিপ একটা টায়ার কিন্তু দেওয়া আছে এবং 100% অ্যালমোনিয়ামের রিং, এই রিংটা কিন্তু 100% অ্যালমোনিয়াম, 1 2 3 4 5 6 সিক্স ব্লেডের একটা রিং এখানে ইউজ করা হয়েছে। প্লাস হচ্ছে দেখতেই পাচ্ছেন এটা সিঙ্গেল কাটার খুব সুন্দর মানে একটা হাই কোয়ালিটির একটা হচ্ছে আপনার ই কি বলে ক্রান্সেটটা ইউজ করা হয়েছে। আর এই চেনগুলো কিন্তু অনেক দামি এবং হাই কোয়ালিটি এবং গ্রাফিক্স কম্বিনেশনটা কিন্তু খুবই ভালো, এটা রং উঠবে না। হ্যাঁ, এগুলো কিন্তু স্টিকার না, একদম সরাসরি ফ্রেমে প্রিন্ট করা, চারটা কালার হয় এটারও, আপনারা চাইলে নিতে পারবেন। এবং ইনশাল্লাহ চেষ্টা করব আপনার যে ভিউয়ার্স আছে আজকে যেহেতু একদম কম 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 তাহলে এটাও কম। অফার দিই না, তারপর আপনার কাস্টমারদের জন্য বিশেষভাবে এটা দিলাম। আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, দেখতে থাকেন, একটার পর একটা সাইকেল সবই সেরা সাইকেল এবং অফার গুলো হবে খুবই ধামাকা। টপ কোয়ালিটির একটা সাইকেল, আপনার স্পোক ছিল আর এটা হচ্ছে হুন্ডা রিং। অনেকেই বলে ভাই আমাকে হুন্ডা রিং দিতে হবে, গিয়ার দিতে হবে এবং কোয়ালিটি ভালো দিতে হবে, তাদের জন্য কিছু অফারের তালিকা আমরা করেছি। তার মানে মূলত আসলে এই সাইকেলটা নিয়ে আসছি এই জন্য এর থেকে কম বাংলাদেশে আর সম্ভব না, এই কোয়ালিটি দিয়ে আপনাকে কোনো কোম্পানি আপনি যতই হাতে ধরেন পায়ে ধরেন ইনশাল্লাহ এর থেকে কমে আর পাচ্ছেন না। আচ্ছা, কম কম বলাতে অনেকে একটা কথা বলে যে ভাই কমে নিচ্ছেন মাগনায় মানে কী জন্য, অনেকে অনেক ধরনের কমেন্ট করে। আচ্ছা, সেই ভাইদের উদ্দেশ্য করে আমি একটা কথা বলি, যদিও বা ভিডিওতে কাউকে কাজ নিয়ে কিছু বলা যাবে না, কারণ হচ্ছে আমার মনে হয় যারা কাজ করতেছে অসম্ভব সুন্দর কাজ করতেছে, আমি আপনার ভিডিওগুলো দেখি, আপনার ভিডিওর মাধ্যমে যারা কাজ করতেছে তাদের ভিডিও আমার খুবই পছন্দ হয় এবং কোয়ালিটিফুল মনে হয়। শুধু যে আমি বেস্ট করি না, আমার মনে হয় যে আপনার বাকি যে ভিডিওগুলো আছে খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল। তা আমার জায়গাটা থেকে আমি একটা কথা বলি, মূলত আমাদের সেলগুলো হয় পাইকারি, তো পাইকারি সেলের দোকানদারদের আসলে কিন্তু খুব পিছু ঘুরতে হয়, তো সেটা না করে আমি যদি পাইকারি সেলে কাস্টমারদের কাছে পৌঁছাই দিই তারা তো আমাকে ক্যাশটা খুব দ্রুত দিচ্ছে, তো এটা আমার একটা বেনিফিট। যার কারণে মূলত আসলে আমার উদ্দেশ্য হচ্ছে এরকমের যে আপনাদেরকে সহজে পৌঁছাই দিলে আপনারা যদি অল্প দামে প্রোডাক্টটা নেন, এছাড়া যদি কেউ প্রমাণ করতে পারে যে প্রোডাক্ট ডুপ্লিকেট হয় বা কেউ বানাইছে এই পর্যন্ত লাইফে এরকম কোনো আমার দোকান বাদে অন্য কোনো দোকানদাররা যে এই যে ঢালাওভাবে একটা কথা বলে 2 নম্বর 3 নম্বর 5 নম্বর, ভাই আমি আপনার প্রতি একটা প্রশ্ন রাখতে চাই, আপনি কি জীবনে কোনো দিন 2 নম্বর দেখেছেন? কোর্স সাইকেল যখন মার্কেটে নামলো তখন অনেকে কমেন্ট করে দেখলাম যে ভাই হাহা এটা 2 নম্বর, ভাই কোর প্রোডাক্টটা কোর কোম্পানি বানাইছে। যদি আপনি না জানেন তাহলে কথাটা বাড়ায়েন না, যদি জানেন তো আলহামদুলিল্লাহ, আর যদি না জেনে থাকেন তাহলে কোর কোম্পানি লায়ন সাইকেলের গ্রুপ আছে ওখানে কথা বলেন যে এই প্রোডাক্টটাকে আপনারা বানাইছেন কিনা। কোম্পানি বাজারে ব্যবসা করতে আসছে, সে কম দামেও প্রোডাক্ট দিবে দামেও প্রোডাক্ট দিবে, কোর মানেই যে 1 লাখ টাকা দামের সাইকেল হইতে হবে ইস্যুটা এমন না, সে বাজারে ব্যবসা করতে আসছে গরিবের জন্য একটু কম দামি প্রোডাক্টগুলো তারা বানাচ্ছে, মধ্যমায়ের যারা তাদের জন্য এরকম বানাচ্ছে। কোরের কোনো সাইকেল না, বাংলাদেশে প্রতিটা কোম্পানির সাইকেল কোম্পানি দ্বারা পরিচালিত এবং কোম্পানি তৈরি করে, কোনো সাইকেলই 2 নম্বর হয় না। হ্যাঁ, কোনো বিশেষ কারণে পার্টসগুলো অনেক সময় দেখা যাচ্ছে ভেঙে যায় বা একটু 19-20 হয়ে যায়, প্রোডাক্ট যখন আসে অনেক দূর থেকে আসে অনেকবার বিভিন্ন ধরনের প্রবলেমের ভিতর ফেস করতে হয়, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা প্রোডাক্টটা হালকা একটু পরিবর্তন করে দিই, কোনো ধরনের একটু সামান্য পরিবর্তন করে দিই, যেমন এটা ভেঙে গেছে এটা এখন আমি কোথা থেকে দিব আপনাকে, এটাকে আমি গায়েব থেকে এনে দিব না, আপনার এই প্রোডাক্টটা আমাকে কোনো না কোনোভাবে একটু চেঞ্জ করে দিতে হবে, চেষ্টা থাকতে হবে কাস্টমারকে না ঠকায় একটা ভালো মানের অ্যাক্সেসরিজটা এখানে দিয়ে দিলাম, এটা পরিবর্তন করে না করে কি আমি বাসায় নিয়ে যাব, এটা তো কখনোই পসিবল না আর কখনোই কোনো দোকানদার এটা করবে না, তা এটা কেউ বলুক আর না বলুক। তো সেই জন্য আমি আপনাদেরকে বলি, অনেক সময় ছোট্ট একটা এরকম কিছু হয়ে যায় যে না আমার এই পাসটা মেলে নেই বা কোম্পানি দিছে ফল্ট আছে, তো সেক্ষেত্রে আমি কী করবো, কোম্পানি তো একবারে বেশি 2 বার প্রোডাক্ট দেয় না, তো এটা কখনোই এটাকে 2 নম্বরই বলা যাবে না, অন্য কোনোই হয় প্রোডাক্টটা যদি আপনাকে ভালো মান দিছে কিনা এই বিষয়ে আপনি কথা বলেন, আমার মনে হয় এটা একটা সহজ সমাধান। কাউকে কেউ হেনস্থ করার জন্য এ ধরনের কথা বলাটা আমার মনে হয় অযৌক্তিক। তো যাই হোক, আবার ভিডিওতে চলে যাচ্ছি, কমে মানে আপনাদেরকে একটা ভালো মানের সাইকেল দেওয়ার চেষ্টা করতেছি, এখানে সব কিছুই কোয়ালিটিফুল এবং অ্যাডজাস্ট কোম্পানি যেটা দিয়েছে তাই দেওয়া আছে, খুবই সুন্দর এবং দেখতেই পাচ্ছেন অ্যালমোনিয়ামের রিং ইউজ করা হয়েছে সিক্স ব্লেডের এবং হচ্ছে খুব সুন্দর একটা টায়ার ইউজ করা হয়েছে এবং
অনেক সুন্দর একটা সাসপেনশন ইউজ করা হয়েছে, খুবই সুন্দর সাসপেনশনটা অনেক ভালো। আর এবং হচ্ছে আপনার এই যে ফ্রেমটা দেখতেছেন কালার কিন্তু খুবই চমৎকার এবং নষ্ট হবে না ইনশাআল্লাহ, খুবই কোয়ালিটিফুল। আর এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিয়ারিং সিস্টেম, হ্যাঁ এটা কিন্তু 100% বিয়ারিং সিস্টেম এবং হচ্ছে এন্টি কাভার দেওয়া আছে। প্লাস হচ্ছে আপনি দেখতেই পাচ্ছেন এখানে শিমানো টার্নি ইউজ করা হয়েছে, এটা কিন্তু শিমানো টার্নি। হ্যাঁ এই প্রোডাক্টটা খুবই হাই কোয়ালিটির একটা চেঞ্জিংয়ের একটা, এবং দেখ 1, 2, 3, 4, 5, 6, 7, 8 মানে 8 কাটার একটা ফ্রিবল এখানে ইউজ করা হয়েছে। সব কিছু মিলে প্রোডাক্টটা অনেক হাই কোয়ালিটির হবে এবং কাস্টমারদের জন্য দামেও খুব রিজনেবল করে দিব। কত প্রাইস দিব বলেন? একদম চিপ দিয়ে দিব। হুন্ডারিং এর সাইকেলগুলো বর্তমান বাজারে 15 নিচে কিন্তু অ্যাভেলেবেল হচ্ছে না, তা আপনার কাস্টমারদের জন্য শুধুমাত্র আপনার কাস্টমার যারা কিনা আমার, আমি বলছি আজকের ভিডিওতে যারা ভিডিওটাই মূলত হচ্ছে যারা কিনা আমাদের বিভিন্ন ভিডিওতে যে কমেন্ট করে তাদের জন্য, তারা ভাই নিঃসন্দেহে যেটা পছন্দ হয় নিয়ে নেন, ঠক হবে না ইনশাল্লাহ। এই প্রোডাক্টটা মাত্র 12,500 টাকা, 12,500 টাকায় এই প্রোডাক্টটা আমরা আপনার কাস্টমারদেরকে দিয়ে দিচ্ছি। যখন কেউ এটা নিয়ে আসলে রাস্তায় বের হবে মনে হবে না যে এটা 12,500, মোটা মনে হবে যে 20,000 টাকা দামের, 20,000 টাকা দামের একটা সাইকেল। চমৎকার এই সাইকেলটা বাংলাদেশের 64 জেলায় মাত্র 300 টাকার মাধ্যমে ডেলিভারি পেয়ে যাবে। আচ্ছা এখন যে সাইকেলটা আমরা দেখাবো, এই সাইকেলটা দেখানোর আগে একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা ভিডিওর কিন্তু এখন মাইন্ড ক্ষণে চলে এসেছি, দ্যাট মিন্স হচ্ছে অফারের ছড়াছড়ি হবে এক, আর দ্বিতীয় কথা হচ্ছে প্রোডাক্টগুলো আরও আপডেট হবে। এখন প্রোডাক্টগুলো সবগুলো আপডেট প্রোডাক্টের উপরে আমাদের বিশেষ কিছু ছাড় থাকবে। এখনও ভিডিও দেখলেন কষ্ট করে আর কিন্তু সাবস্ক্রাইব করলেন না, এটা কিন্তু অন্যায় হচ্ছে, এখন একটু সাবস্ক্রাইব করেন, না হলে আরও সামনে যে প্রোডাক্টগুলো আছে এগুলো আপনার জন্য দেখা ঠিক হবে না। তা সেই জায়গা থেকে বলতেছি একটু কষ্ট করে আমাদের পেজেও যান, নিচে দেখেন একটা ছোট্ট লিঙ্ক বার আছে, লিঙ্কে দেখেন আমাদের ফায়দা সাইকেল সেন্টার আছে, অন্যথায় ফেসবুক পেজে যেয়ে আপনার ফেসবুক প্রোফাইলে যেয়ে আমাদের নাম্বারটা সার্চ করলে অবশ্যই আমাদেরকে পেয়ে যাবেন। তা দেখতেই পাচ্ছেন আপল্যান্ড একদম নতুন 2022-এর একটা প্রোডাক্ট চলে আসছে, ঠিক আছে খুবই সুন্দর একটা প্রোডাক্ট, হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট দেওয়া হয়েছে, প্রোডাক্টটা অনেক সুন্দর। যারা কিনা মোবাইলে কেমন দেখতেছেন জানি না, তবে দোকানে এসে দেখলে বুঝতে পারবেন। হাই গ্রিপ, একদম হাই গ্রিপ একটা টায়ার দেওয়া আছে, আপল্যান্ড ব্র্যান্ডের হাই রিং দেওয়া আছে এবং হচ্ছে মোটা স্পোক কিন্তু এটাতে ইউজ করা হয়েছে এবং খুবই স্মুথ একটা সাসপেনশন ইউজ করা হয়েছে। প্রতিটা পার্টসই আপনার 100% হচ্ছে গিয়ার, এবং যেহেতু গিয়ার সাইকেল প্রত্যেকটা পার্টসগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু 7/3 মানে 21 স্পিডের একটা সাইকেল, 21 স্পিডের একটা সাইকেল, খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল। প্রতিটা পার্টস কিন্তু আপনার আপল্যান্ড ব্র্যান্ডেরই কিন্তু দেওয়া, হ্যাঁ প্রতিটা পার্টসে কিন্তু আপনার ব্র্যান্ডটা কোয়ালিটি। এবং দেখেন এখানে দেখতে পাচ্ছেন প্রতিটা তার কিন্তু আপনার ইনক্লুডিং সিস্টেম একদম সম্পূর্ণ ভিতর দিয়ে গিয়েছে, হ্যাঁ একদম ইন্টারনাল কেবল, প্রতিটা কেবল কিন্তু ভিতর দিয়ে গিয়েছে। প্লাস হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার আপলেটের একটা কাভার দেওয়া আছে, খুব সুন্দর একটা, যাতে কিনা জং টং না পড়ে এই ধরনের একটা ফ্যাসিলিটি এখানে দেওয়া আছে। আর আপনার এই সাইকেলগুলো মোটামুটি আপনি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আপনার ব্র্যান্ডের একটা টিজেট ইউজ করা হয়েছে। সাধারণত এই কথাটা লেখা থাকে না, সবাই তাদের ব্র্যান্ড লেখা থাকে, কিন্তু টিজেট দিয়েছে আপনার ব্র্যান্ডের। এবং দেখতেই পাচ্ছেন পিছনের চাকার কিন্তু স্পোকগুলো খুবই মোটা এবং কোয়ালিটিফুল। সব কিছু মিলে প্রোডাক্টটা আপনার হয়ে যেতে পারে একদম রিজনেবল প্রাইসের মধ্যে ইনশাল্লাহ। তা আমরা আপনার কাস্টমারদের জন্য একটু সহজ করে একটা রেট দিয়ে দিই, মাত্র 11,500 টাকায় এই চমৎকার প্রোডাক্টটা আপনারা পেয়ে যাচ্ছেন, একদম আপডেট প্রোডাক্ট, এই মুহূর্তের জন্য সর্বশেষ আপডেট একটা প্রোডাক্ট, মাত্র 11,500 টাকায় আপনার কাস্টমারদের দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। এখন যে সাইকেলটা নিয়ে আসছি এটা হলো বাংলার বর্তমান ক্রাশ ফনিক্স ব্র্যান্ডের একটা আইটেম, খুবই চমৎকার 100% ফনিক্স ব্র্যান্ডের ওয়াইল ব্রেকের সাইকেল, একমাত্র বর্তমানে একমাত্র ফনিক্সের ওয়াইল ব্রেকের সাইকেল হচ্ছে এই সাইকেলগুলো, খুবই সুন্দর এবং হাই কোয়ালিটির একটা সাইকেল, খুবই হালকা, একেবারে হালকা, একেবারে হালকা একটা সাইকেল, আপনি একদম ইজিলি স্মুথলি ইউজ করতে পারবেন। এবং এই সাইকেলটা কিন্তু বর্তমান সময়ে ক্রাশ, এবং আমরা কিন্তু চলে যাচ্ছি শেষ প্রোডাক্ট দেখাচ্ছি, এখন কিন্তু আর অন্য কোনো প্রোডাক্ট দেখব না। মডেল বলার আগে এটা বলেন দাম কমছে নাকি বাড়ছে? আচ্ছা এই প্রোডাক্টটার দাম কমায় দিয়েছি, আমরা কম রাখবো বলেছি, কম রাখবো এবং আপনার আগের ভিডিও থেকেও রেট কম থাকবে ইনশাআল্লাহ। যারা কিনা মডেলটা জানতে চাচ্ছেন দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে জনপ্রিয় ভাইরাল প্রোডাক্ট হ্যারোডের 02, যারা কিনা নিতে যাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন, আর 100% জেনুইন পার্টসের প্রোডাক্ট, হ্যাঁ 100% জেনুইন পার্টসের প্রোডাক্ট থাকবে। আর হচ্ছে আমাদের আপনারা আমাদের পাশে আছেন ভাই, এই জন্য অনেক অনেক ধন্যবাদ, খুবই ধন্যবাদ আপনারা যে পর্যন্ত ছিলেন। আপনার প্রোডাক্টটা দেখাই আপনাদেরকে, দেখলে দূর থেকে মনে হবে এটা একটা রেসিং হাই কোয়ালিটির একটা সাইকেল, লুকটা এমনভাবে করা, কালার কম্বিনেশনগুলো ঠিকই চমৎকার। আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল অ্যালয় কালারের একটা ফ্রক সাসপেনশন এখানে দেওয়া হয়েছে, খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল। এবং হচ্ছে এটা লক সিস্টেম,
মানে খোলা যায় খুব দ্রুত, আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং দেখতে পাচ্ছেন এটা সাসপেনশন কিন্তু খুবই স্মুথ একটা সাসপেনশন ইউজ করা হয়েছে এবং এটা অফ অন করা যায়। এবং আমার যতটুকু জানা আছে হ্যান্ডেলটাও 100% অ্যালুমিনিয়ামের একটা হ্যান্ডেল ইউজ করা হয়েছে, প্রত্যেকটা পার্টস অ্যালুমিনিয়াম, হ্যাঁ অয়েল ব্রেক, এবং হচ্ছে হ্যারোডের অ্যাক্সেসরিজ কিন্তু এখানে ইউজ করা হয়েছে। এবং অয়েল ব্রেকের একটা সাইকেল দেখতেই পাচ্ছেন, সম্পূর্ণ অয়েল ব্রেকের একটা সাইকেল, নিজস্ব একটা ব্র্যান্ড দিয়ে অয়েল ব্রেকটা তৈরি করা হয়েছে। আর এখানে তারগুলো কিন্তু আপনার ইন্টারনাল, হ্যাঁ একদম কেবলগুলো ইন্টারনাল ভিতর দিয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন এই একটা কেবল, এই পাশে কেবল, সবই কিন্তু ভিতর দিয়ে প্রবেশ করছে। এবং পুরো ফ্রেমটা কিন্তু অনেক দামি কোয়ালিটির একটা ফ্রেম, অনেকে দেখি বাজার থেকে যে 40-50-20,000-25,000 টাকা দিয়ে ফ্রেম করে, ভাই এই ফ্রেমটা কিনেন না, খুবই চমৎকার একটা সাইকেল। আর এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার খুবই হাই কোয়ালিটির একটা ক্রান্সেট, এটা কিন্তু 100% অ্যালুমিনিয়াম, এখানে কিন্তু ফনিস কথাটা স্পষ্ট করে লেখা আছে। আর এখানে দেখতে পাচ্ছেন হ্যারড কথাটা কিন্তু স্পষ্ট করে লেখা আছে, চেঞ্জিংটা অনেক হাই কোয়ালিটির একটা চেঞ্জিং এখানে ইউজ করা হয়েছে। আবার আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু, আপনি দেখেন এখানে, এটা কিন্তু এই কেবলটা, এটা কিন্তু পুরোপুরি অ্যালুমিনিয়ামের ক্লিপ, হ্যাঁ খুবই সুন্দর। এবং সিটটা কিন্তু অনেক সুন্দর একটা সিট এখানে ইউজ করা হয়েছে, দেখতে পারেন স্পোর্টি একটা সিট ইউজ করে, খুবই সফট এবং কোয়ালিটিফুল। যারা কিনা একটু নরম টরম সিট চান তাদের জন্য এটা বেস্ট হতে পারে। তো সব কিছু মিলে এই প্রোডাক্টটা ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে, যেহেতু ব্র্যান্ড অনেক হাই কোয়ালিটির ব্র্যান্ড, কিন্তু কারোর সাথে প্রতারণা করে না, কারণ তাদের একটা সম্মানের ব্যাপার থাকে। তো সেই জায়গাটা থেকে ফনিক্স ব্র্যান্ডের সেরা প্রোডাক্টটা, ফনিক্সের বর্তমান সেরা প্রোডাক্টটা আপনাদেরকে দিব পানির দামে, মোলার দামে, শেষ পর্যন্ত মোলার দাম রেখে গেলাম ইনশাল্লাহ আপনাদের জন্য। প্রাইজিং এর বিষয়ে একটা কথা বলে রাখি, সব প্রোডাক্টের দাম কিন্তু অনেক বাড়ছে, অনেক অনেক বাড়ছে, সেই জায়গাটা থেকে আমরা কমানো কিন্তু একটা দুঃসাহসের একটা পরিচয়। তো সেই জায়গাটা থেকে আমরা আপনার কাস্টমারদের জন্য মাত্র 15,500 টাকা করে দিয়েছি। আর আমি আমার সাধ্য মোতাবেক চেষ্টা করেছি যে কতটুকু কী করা যায়। ভুল ব্র্যান্ডে থাকতে পারে, ভাই আপনারা ভিডিওতে অনেক কমেন্ট করেন, তবে কমেন্ট করেন আমরা কিন্তু কাজ করতেছি, আর এবং হচ্ছে আমরা আপনাদের পাশে আছি, এই বিষয়টা মাথায় রেখে কমেন্টগুলো করবেন ইনশাল্লাহ। হ্যারোডের 02 এটা পেয়ে যাচ্ছেন 15,500 টাকা, আর বর্তমানে এটার প্রাইস কিন্তু প্রায় 18+। যোগাযোগ করলে কিন্তু লাইক ফলো হচ্ছে করে দিবেন, তারপর হচ্ছে 5টা সাইকেলের কিভাবে তো সামনে আসবে, এবং আমাদের চ্যানেলে রীতিমতো কিভাবে চলতে থাকে আর যেই রেজাল্ট গুলো হচ্ছে আপনারা হচ্ছে কমিউনিটি ট্যাবে পেয়ে যাবেন। এই ছিল আমাদের আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন সাইকেল কিনতে হলে অবশ্যই ফাইজা সাইকেল ভিজিট করে দেখবেন। ধন্যবাদ।